আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি। তো আমার নতুন গ্রামীণ জীবনযাপনের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখুন আমার এই যে নতুন ঘরের ভিতর থেকে ভিডিও শুরু করলাম। তো আজকে অফ ক্যামেরায় যত কাজ ছিল সবই শেষ করছি, কিন্তু মানে রান্নাটা বাকি আছে। তো এখন রান্না করতে যাব, তো ভাবলাম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে নিয়ে রান্না করতে যাই। তো এই তো সকালবেলায় যে দেখেন রাখি, ওই যে এক্সাস্ট ফ্যান, ওই ফ্যানটা জুড়ে দিয়েছি, ও বসে বসে বই পড়ছিল, আর এই যে আনাজ ঘুরে বেড়াচ্ছে, আর এই যে আমাদের ফ্রিজটা এখন পর্যন্ত লাইন দেওয়া হয়নি। তো যাই হোক, ফ্রিজে তালা মারা রয়েছে, আনাজ খালি বারবার খুলে ওর ভিতরে বসে থাকে এই কারণে। আবো তো রান্না করব, গাছে বেগুন হয়েছে, তো ওই বেগুন তুলে নিয়ে এসে ঘন্ট রান্না করব, মাছ নেই। তো ঠিক আছে, চলেন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি আমার সবজি খেতে। তো ওই যে দেখুন বেগুন গাছের এখানে যাচ্ছি, অনেকগুলা বেগুন হয়েছে আবার তিন চারটা। আবু হাত পায় বল পাচ্ছি না, সকালে গেছি সেই রাজমিস্ত্রির বাড়ি, আজকে আসার কথা দেখি আজকে না আসলি আর আমি যাবই না। দেখেন একটা বেগুন ধরেছে কেনে, পোকাই খেয়ে গিয়েছে, বৃষ্টি হলে আরো অনেক বেগুনই ধরবে না। এই যে একটা বড় বেগুন কেনে, আরে আল্লাহ পোকাই কি করেছে। আবু কি লাগাচ্ছ? পয়সে গিয়েছে বেগুন সব, কি রানবো থাকবে ওখানে। যে একটা বেগুন, তিনটে বেগুনই হয়েছে, তিনটে বেগুনই দেখছি পয়সা। আর আপনি এখানে চারা লাগাচ্ছিলাম, আর এনে কৃষি কামল দিল। তো ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে ভাত চুলাই দেবো আগে, তারপরে যে বেগুন কাটবো। সকালবেলা দেখেন অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আজকে, কালকে সন্ধ্যার সময় গোসল করে বালতির ভিতরে রেখে দিলাম, তো সেইগুলো সকালে উঠে একটু হুইল পাউডার দিয়ে ধুয়ে দিয়েছি। এই যে আমাদের বাড়ির আশেপাশের বাড়িগুলো, আজকে মেঘ হয়েছে আকাশে, এই দিন দিন মনে হয় বৃষ্টি হবে না। তো তারপরে বেগুন তুললাম, কিন্তু বেগুন একদম পোকায়, একটুও নিয়ে গেল না আর কি। তো এই জন্য দোকানে গেছিলাম এই যে ডিম ডাল আর আলু নিয়ে আসতে। তো এখানে মুগ ডাল নিয়ে আসি, মসুরির ডাল নিয়ে আসি, আর দুটো ডিম আর আলু অল্প অল্প করে আর কি, 60 টাকার বাজার। তো যাই হোক, এখন আমি এই যে রান্না করব, দেখুন ওই যে ভাতের চাল ধুয়ে রাখিলাম, ধুয়ে রেখে চলে গেলাম বাজার দোকানে আর কি। রাফির বললাম যেতে, তো দেখলাম যে ও ছোট ছোট কয়েকটা জিনিস আনতে হবে অল্প অল্প টাকার, ও মানে পারবে না নিয়ে আসতে, তো এই জন্য আর কি আমি গেছিলাম। তো যাই হোক, এখন এই যে দেখেন ঘরে রাফির দিয়েছি পড়তে, লিখতে দিয়েছি ওর, তো ও লিখ না লিখে আমি যেয়ে চলে গেছি আর ও বসে বসে ফাঁকি দিচ্ছে। তো দেখুন এখন বাজে 10:30, আমার রান্না করা হয়ে গেছে, সেই ডাল রান্না করলাম আর ভাত রান্না করলাম, আর ওই যে রান্না শেষ করে পাতিল এক পাতিল পানি বসাইছি বিছানার চাদরটা, আর কয়টা পরিষ্কার করবো, তো কালকে বিছানার চাদর পরিষ্কার করলাম না। ডাল আর এই যে ভাত, দেখুন আনাসের রাফির খাওয়াবো আর আমি খাবো। আবু করো না। তারপরে যে দেখুন এখন কিন্তু বাজে প্রায় দুপুর 12:30, তো হাতে দুই বোতল পানি, একটা পাখা, ব্যাগ, বোরখা পরা দেখছেন আপনারা কোথায় যেন যাচ্ছি। তো আসলে যাচ্ছে কিছু বাজার করতে ঈদের জন্য আর কি, ঈদের বাজার, সেমাই, চিনি, ডাল, তারপরে এইগুলো আর কি, টুকটাক বাজার। তো
তো সেগুলো রাফির আব্বু ঘুম থেকে উঠলো, ভাত খেলো, তারপরে যে এখন এই যে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হলাম, শহরে যাচ্ছি আর কি ঈদের বাজার করতে। তো যাই হোক, গাড়ির ভিতরে উঠলে অনেক ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগে। আর বাড়িতে একদমই গরম, দেখেন আনাস কি বিরক্তি বোধ করছে গরমেতে, ওর খুব অশান্তি লাগছে। ঈদের বাজার করতে যাচ্ছি আমরা, 10,000 টাকা, 1,000 টাকার বাজার করতে যাচ্ছি, 500 টাকার বাজার আর 500 টাকার মুরগি কিনবো। হ্যাঁ, মামার দোকানে তো কাপড় আনবো, টাকা দিতে দিবা না তুমি? তো দেখুন, শহর থেকে ঈদের বাজার করে বাড়ি চলে আসি, আর বাড়িতে এসে গরম এত অবস্থা খারাপ। তো কি কি নিয়ে আসলাম সেগুলো আপনাদের দেখাই এখন। এই যে দেখুন, গাছের একটা তেঁতুল গাছের কাঠ, এই কাঠের উপরে এই যে মাংস কাঠটি হয়, তো আনন্দ লাগছে আসলে দেখে আমার, যার কারণে খুব হাসি আসছে। তো এটা হচ্ছে একটা ডাসা, এই যে এটা দিয়ে ভারী মোটা মোটা মানে হাড্ডি মাড্ডিও কাটা যায় মাংস। আর এটা হচ্ছে ছুরি, যে খাসি চামড়া ছাড়াতে লাগবে না, এই ছুরিটা কিনলাম, ডাসাটা কিনলাম, আর এই যে তেঁতুল গাছের কাঠ কিনলাম। এই যে দেখুন কিশমিস, এসে ডালডা, কাজু বাদাম, আদা, আদার যে দাম এ মনে হয় 40 টাকার আদা, তারপর সে এলাচ, আর দারচিনি, কাঠবাদাম। এই কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ দিয়ে রান্না করবো হচ্ছে জর্দা ভাত। মানে সেই রোজার ইদি খাতি মন চাইল জর্দা ভাত, একটা নতুন সাবান নিয়ে এসেছি। তারপরে চিনি, সেমাই, রাস্তা সেমাই, খিচুড়ি রান্না করার জন্য এই যে মুগ ডাল, এক প্যাকেট গুঁড়ো দুধ, গ্রামে কোনো জায়গায় গরুর দুধ পাইনি, শুকনো মরিচ, আর এই যে পুলাশ চাল। তো এই হচ্ছে মোটামুটি ঈদের বাজার। আর এই তেল আর জিরে আমার রান্নাঘরে থাকলে মানে থাকে না, জেনে যাই এসে দেখি তেল জিরে পেঁয়াজ রসুন কমে গেছে, কে নেয় তা জানি না, কমে যায় জানি। তেল আর জিরে ঘরে ছিল তাই বের করে নিয়ে এলাম রান্নাঘরে নিয়ে যাব। কাঠটা খুব সুন্দর হয়েছে, এই কাঠটা আমি পছন্দ করে নিলাম। হাত দিতে হবে না, ও করে মনে আবু এটা চুলার পিঠে রাখো। তো রাফির আবু এখন গাড়ি নিয়ে আবার শহরে চলে যাচ্ছে, পেঁয়াজ আর রসুন আর কাঁচা ঝাল নিয়ে আসে না রাত্রি কম দামে, এখন খুব দাম, এই জন্য এখন আর নিয়ে আসেনি। তা নাহলে যে পেঁয়াজ রসুন আছে ঈদের দিন ফুরয়ে যাবে না, ধরো আজ রান্না করতে হবে কাল। তো ঠিক আছে, আমি বাজারগুলো এখন গুছাবো।